বোল্ড সিনে কোন অভিনেত্রীর সাথে কাজ করতে চান? বর্তমান প্রেমিকা এবং এক্সের নাম কি? এক্সের নাম আমি বলবো না। চমকের সাথে এমন কর্মকাণ্ড কেবল সমালোচনায় আসার জন্যই, বিয়ে করবেন কয়দিনের জন্য? কোন স্বপ্নটা এখনো পূরণ করতে পারেননি? খুবই ভালো অভিনেতা হওয়ার। লুঙ্গি নাকি থ্রি কোয়ার্টার? থ্রি কোয়ার্টার। কতদূর পড়াশোনা করেছেন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। চমকের সাথে এমন ঘটনার পরে অনেকে বলেছে কেবল সমালোচনায় আসার জন্যই এমন কর্মকাণ্ড, এটিকে কিভাবে দেখেন? কোনোভাবে দেখি না, মানুষ অনেক কিছুই ভাবে, সেটা যার যার ভাবনা। কোন জিনিসটা আপনাকে অপ্রস্তুত করে তোলে অর আনইজি ফিল করায়? আমি ছোটবেলা থেকেই মেয়েদের ব্যাপারে একটু লাজুক, অপরিচিত কোনো সুন্দর মেয়ে যদি সামনে এসে দাঁড়ায় আমি খুবই আনইজি ফিল করি। আলাদিনের চেরাক হাতে পেলে কি চাইবেন? তার কাছে যাবো যে সারা জীবন আমার কাছে রয়ে যাও, আমি যেটা যেটা চাই সেটা সেটা দাও। বোল্ড সিনে কোন অভিনেত্রীর সাথে কাজ করতে চান? এখানে ডিফারেন্টভাবে কারণ আমি বলবো না, কারণ আমার সাথে যারা এখন কাজ করছেন বা যারা করেছেন বা যারা এখনও করেননি সবাই খুবই যোগ্য এবং ভালো অভিনেত্রী, সো আলাদাভাবে কিছুই বলার নেই। বর্তমান প্রেমিকা এবং এক্সের নাম কি? বর্তমান প্রেমিকা আমার ক্যারিয়ার, আর আমার এক্সের নাম আমি বলবো না। আপনি কি আদৌ চরিত্রবান? হ্যাঁ অবশ্যই, পৃথিবীর প্রত্যেকটা মানুষই চরিত্রবান, যার চরিত্র আছে সেও চরিত্রবান, যার চরিত্র ভালো না সেও চরিত্রবান, সেটাও কোনো না কোনো এক ধরনের চরিত্রের অংশ। মিডিয়াতে পলিটিক্স ফেস করেছেন কি? হ্যাঁ যে রিসেন্টলি তো করলাম, ইট ওয়াজ ভেরি আগলি। বাংলাদেশি অন্যান্য নায়কদের থেকে আপনি কিভাবে আলাদা? আমি আরশ। লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ অ্যারেঞ্জ। হুক আপ, ওয়ান নাইট স্ট্যান্ড, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, হোয়াটস ইয়োর রিলেশনশিপ স্ট্যাটাস? নন অফ দেম। বিয়ে করবেন কয়দিনের জন্য? আজীবনের জন্য। ইন্ডাস্ট্রিতে কার সাথে লং ড্রাইভে যেতে চান, তমা মির্জা, বুবলি নাকি পরিমণি? নিশো ভাই। মডেলিং ইন্ডাস্ট্রিতে থাকা অবস্থায় সমকামিতা ফেস করা হয়েছিল কিনা? আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে কখনো ছিলাম না, টিভিসি করতাম, বাট সেটা তো আসলে মডেলিং ইন্ডাস্ট্রি না। কয়জন গার্লফ্রেন্ড একসাথে হ্যান্ডেল করতে পারবেন? আমি দুইটা ফোনই একসাথে চালাতে পারি না, সো এটা খুব পাজল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। শেষ কবে রুম ডেটে গিয়েছিলেন? কনফিডেন্সিয়াল। নিজের সম্পর্কে কোন গুজব ছড়ালে খুশি হবেন? আমি অনেক বড় অভিনেতা, আমি অনেক ভালো অভিনেতা। র্যাঙ্ক অ্যাকর্ডিং টু দি অ্যাক্টিং অ্যাবিলিটি, সাকিব খান, আফরান নিশো, আরিফিন শুভ, সিয়াম আহমেদ? বাণিজ্যিক সিনেমা বলি, কমার্শিয়াল ফিল্ম, সেক্ষেত্রে সাকিব খান অ্যান্ড দেন হচ্ছে আরিফিন শুভ ভাই। হ্যাঁ, আর অ্যাক্টিং বেস্ট, হ্যাঁ দেন হচ্ছে গিয়ে অফ ট্র্যাক, এই 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 জনারের কাজ যদি বলি তাহলে আফরান নিশো ভাই অ্যান্ড সিয়াম আহমেদ। শো আজ ইউর লাস্ট টেক্সট দ্যাট ইউ হ্যাভ সেন্ট টু সামওয়ান। হ্যাঁ, আমি লাস্ট টেক্সট দিয়েছি হচ্ছে গিয়ে জামশেদ, আমার প্রোডাকশন ম্যানেজার ছিল, হ্যাঁ বান্না ভাইয়ের প্রজেক্টের। হ্যাঁ এই যে জামশেদ এখানে লিখেছে, ভাই আমি জামশেদ, দেন আমি ওকে কল করেছিলাম, লিখেছি নাম্বার অফ কেন, দেন ও দুটো নাম্বার পাঠিয়েছে, দেন আমি ওকে টাকা পাঠিয়েছি, ও লিখেছে ভাই টাকা আসছে, থ্যাংক ইউ।